না না, ফোনটা একটু দে তো, আমার ফোন, তোর ফোনটা আমার একটু লাগবে, একটু দে, আমি এক্ষুনি তোকে দিয়ে দেবো। কেন আমার ফোন নিয়ে তুমি কি করবে? তো মাসির সাথে কথা বলবো, অনেকদিন তো কথা হয়নি, দেখ একটু ফোনটা দে, এখন হাতে কাজও কম রয়েছে, তাই একটু ভাবলাম কথা বলে নিই, দে তোর ফোনটা একটু দে দেবে। না 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 রে বাবা, বেশিক্ষণ নিম্ব না, শুধু 2 মিনিট, তুই একটু দে, আমি 2 মিনিট পরেই তোকে দিয়ে দেবো। আমার ফোন আমি তোমাকে দেবো না, তোমার 2 মিনিট মানে ওটা 2 দিন হয়ে যাবে। না না, আমি একবার ঠকেছি আর আমি ঠকতে পারবো না। আরে বাবা, এক্ষুনি দিয়ে দেবো, তুই দে, কি বলছো তো, 2 মিনিট পর দিয়ে দেবে তো? দেখো বিশ্বাস করে তোমায় দিচ্ছি, আমাকে একটু ঠকিও না কিন্তু। A few moments later. হে মালতি, কেমন আছিস তুই? কতদিন তোর সাথে কথা হয়নি। হ্যাঁ রে, আমরা সবাই ভালো আছি। এখানেও তো ওই আমাদের পাশের বাড়ির যে মেয়েটা আছে না, মন্টু, ও তো একটা ছেলের সাথে পালিয়ে গেছিল। বাপরে বাপ, কি কেচ্ছা কেলেঙ্কারি কাণ্ড রে বাবা। তোমার 2 ঘন্টা তো 6 ঘন্টা হয়ে গেল, এবার আমার ফোনটা আমাকে দাও। রুকো জরা, সবর করো। আরে হ্যাঁ, আচ্ছা রাখছি বুঝলি তো, আমার আবার ঘরে অনেক কাজও আছে, তো ভালো থাকিস রে, তোরা একদিন আসিস, ফোন করিস, ঠিক আছে? রাখছি। না এনে তোর ফোন নে, 2 ঘন্টাটা 2 দিন হয়ে গেছে, ভালো করে সেটা দেখেছো? আমার ফোন আর আমার লাগবে না, আমি নতুন ফোন কিনে নিয়েছি, ছেড়ে দাও, রেখে দাও, তুমি কথা বলো এবার। বাবা, এর মধ্যে তুই নতুন ফোনও কিনে নিলি? হায় ভগবান, আমি তো ডাল বসিয়ে এসেছিলাম, যাই যাই যাই।